আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর পৃথিবীভুজ ও বৃত্ত সংক্রান্ত কতিপয় উপপাদ্য এ বিষয়ে আলোচনা করব আলোচনার পূর্বে আমাদেরকে কতগুলি বিষয় জেনে রাখতে হবে বিশেষ করে এখানে যে উপপাদ্যগুলি প্রমাণের প্রমাণ করা হয়েছে সেগুলো জানার জন্য কত উপপাতের মূল বক্তব্যটা কী এবং আরও কিছু বিষয়ে আলোচনা করতে হবে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করছি আজকে এখানে প্রথম যে উপপাত ছয়ে বলা হয়েছে যে যদি দুইটি ত্রিভুজ সদৃশ্য হয় সদৃশ্যকুনি হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক হবে তো এখানে আমরা দুটি ত্রিভুজ একে রেখেছি এবিসি এবং ডিএফ এই ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্যকুনি অর্থাৎ ত্রিভুজের একুণ ডি একুণ এক ডিকুনের সমান বি ইকুনের সমান এবং সি এফ এফকুনের সমান তাহলে এই ত্রিভুজ দুইটি আমরা সদৃশ্য ত্রিভুজ এখন আমাদের দেখাতে হবে সদৃশগুনি ত্রিভুজ হলে এদের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক হবে অনুরূপ বাহুগুলো কিভাবে আমরা পাব যেমন আমরা যদি এ বি বাহু এ কুুন এর বিপরীত বাহু হচ্ছে বি এবং ডি কুণ এর বিপরীত বাহু হচ্ছে ডিই ই তাহলে এই বিসি এবং ইএফ হচ্ছে অনুরূপ বাহু তো ডিসি ও এর যে অনুপাত ই যে অনুপাত একইভাবে বি কুণের বি এবং ই কুণ পরস্পর সমান এবং বি কুনের বিপরীত বাহু হচ্ছে এসি বাহু এবং ই কুনের বিপরীত বাহু হচ্ছে বাহু তাহলে এসি বাহু এবং ডি বাহুর অনুপাত সমান হবে আবার সি কুনের বিপরীত বাহু হচ্ছে এবি এবং এফ কুণের বিপরীত বাহু হচ্ছে ডিই এই এস এ বি এবং ডিই এই দুই বাহুর অনুপাত এই সমান হবে তাহলে অর্থাৎ অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক হবে উপপাদ্য সাথে বলা হয়েছে যে যদি দুইটি ত্রিভুজ অনুরূপ বাহুগুলি সমান হয় তাহলে তাদের ত্রিভুজটি সদৃশকুনি হবে যদি সমানুপাতিক হয় দুইটি ত্রিভুজের বাহুগুলি যদি সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে বা সদৃশ্যকুনি হবে তাহলে আমরা আমরা যদি এটা ধরে নিই এখানে বলা হয়েছে কি যে এখানে এই ত্রিভুজের তিনটি বাহুর সাথে এই ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমানুপাতিক যদি এমন হয় যে এই ত্রিভুজের একটা ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সাথে সমানুপাতিক হয় তাহলে এই ত্রিভুজ দুটি সদৃশ্যকোনি হবে তো এখানে প্রমাণ্য বিষয় হচ্ছে যে যেমন বিসি বাহুর বিপরীত বিসি বাহুর বিপরীত কোণ এ তাহলে এ কোণ সমান হবে এই বিসি এবং ইএফ যেহেতু সমানুপাতিক সুতরাং বিসি এর বিপরীত কোণের সাথে ই এর বিপরীত কোণ সমান হবে এ অনুরূপভাবে এসি এসি এর বিপরীত কোন বি এবং এসি এর অনুরূপ বাহু হচ্ছে ডিএফ ডি এফ এর বিপরীত কোন ই সুতরাং বি এবং ই সমান হবে আবার এ বি বাহুর বিপরীত কোন হচ্ছে সি এবং ডিই বাহুর বিপরীত কোন হচ্ছে এফ এই দুই বাহুর যেহেতু অন্য বাহুর সাথে সমানুপাতিক সুতরাং সি ইকুয়াল টু এফ হবে অর্থাৎ যদি দুইটি দুইটি ত্রিভুজের মধ্যে তাদের বাহুগুলির মধ্যে বাহুগুলি পরস্পর সমানুপাতি হয় তাহলে ত্রিভুজটি সদৃশ্য সদৃশ্যকোনি হবে বা সদৃশ্য হবে কোনগুলি সমান হবে আবার বলা হয়েছে যে দুইটি ত্রিভুজের পরবর্তীতে উপপাদ্য আটে বলা হয়েছে যদি দুইটি ত্রিভুজ এর মধ্যে একটি কুণ এবং তাদের অনুরূপ বাহু সমান হয় তাদের দুইটি ত্রিভুজের দুইটি কুণ পরস্পর সমান হয় এবং তাদের সন্নিহিত বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটি সদৃশ্যকুনি হবে এখানে বলা হয়েছে যেমন আমরা যদি এই ত্রিভুজের বি এই ত্রিভুজের বিকুণের ইকুনের সমান তাহলে একটা ত্রিভুজের দুইটি ত্রিভুজের মধ্যে একটি কুণ অপর একটি ত্রিভুজের একটি কুণের সমান এবং এই তাহলে অর্থাৎ বি কুন সমান সমান ইকুন বি কুন সমান সমান ইকুণ এবং যদি অনুরূপ বাহুগুলো মানে অসন্নিহিত বাহু এই কুণের সন্নিহিত বাহু এই কুণের সন্নিহিত বাহু যদি সমানুপাতিক অর্থাৎ বি এ বি যদি এ বি যদি ডিই এর সমান ডি এর অনুপাত এ বি ও ডির অনুপাত যদি বি সি এবং ই এর অনুপাতের সমান হয় সমানুপাতিক হয় তাহলে এই ত্রিভুজ দুটি হবে সদৃশ্য ত্রিভুজ এই দুটি হবে সদৃশ্য ত্রিভুজ হবে আবার বলা হয়েছে আবারও যদি আমরা বলি যে একটি ত্রিভুজের দুটি ত্রিভুজের মধ্যে যদি একটি কোণ দুটি কোণ পরস্পর সমান হয় যেমন এই ত্রিভুজের বি কুণ এই ত্রিভুজের ইকুণের সমান এবং এই কুণের সন্নিহিত বাহু যদি অপর ত্রিভুজের এই দুই সন্নিহিত বাহুর অনুপাত সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজটি সদৃশ হবে এখন আমরা উপপাদ্য নয়ে আলোচনা করবো নয়ে বলা হয়েছে যে এক দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দুইটি ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান হবে অর্থাৎ বিষয়টা এখানে বলা হয়েছে যেমন ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এবং ত্রিভুষ ক্ষেত্র ক্ষেত্র ডি এফ ত্রিভুষ ক্ষেত্র এ বি সি ও ত্রিভুষ ক্ষেত্র ডি এফ অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ডিএফের ত্রিভুজের ক্ষেত্রফল এর অনুপাত যত হবে যদি ত্রিভুজিটা সদৃশ্যকনী হয় তাহলে তাদের অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান হবে যেমন এই বাহুর বিপরীত এই কুণের বিপরীত বাহু এসি এবং এই সমান সমান কুণ ই কুণের বিপরীত বাহু হচ্ছে ডিএফ তাহলে এসি এর উপর বর্গক্ষেত্র আমরা জানি যে বর্গক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে যে কোনো এক বাহুর বর্গ এক বাহুকে বর্গ করলেই ক্ষেত্রফল পাওয়া যায় তো এসি বাহুর পর বর্গক্ষেত্র অনুরূপ বাহু হচ্ছে এসি সাথে ডিএফ এসি সমান এসি এর উপর বর্গক্ষেত্র এবং ডিএফের উপর বর্গক্ষেত্রের অনুপাত হবে এই ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রফলের অনুপাতের সমান আবার আবার এসি এর বি সি এর উপর বর্গক্ষেত্র ইএফের উপর বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের সমান এবং ইএফের বর্গক্ষেত্রের অনুপাত হবে ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাতের সমান আবার এ বি এর উপর বর্গক্ষেত্র এবং ডিই এর উপর বর্গক্ষেত্রের অনুপাত হবে এই ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্র অনুপাতের সমান উপপাদ্য নয়ে এ বিষয়টি আলোচনা করা হয়েছে আমরা আশা করছি যে এই চারটা উপপাদ্যের মূল বক্তব্যটা কি সেটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র কেন্দ্র ও লম্ববিন্দু নিয়ে ত্রিভুজের পরিকেন্দ্র পরিকেন্দ্র বলতে আমরা কি বুঝি একটি ত্রিভুজের আমরা পরিবৃত্ত আঁকি আঁকতে পারি পরিবৃত্ত হচ্ছে সেই বৃত্ত যে ত্রিভুজের শীর্ষ ত্রয় দিয়ে যায় পরিবৃত্ত হচ্ছে এমনই এক বৃত্ত যে ত্রিভুজের শীর্ষ তিনটি দিয়ে যাবে এই যে পরিবৃত্ত এই পরিবৃত্তের যে কেন্দ্র হবে এখানে হয়তো একটা সেন্টার থাকবে তার সেন্টারকে কেন্দ্র করেই বৃত্তটা আঁকতে হবে তো এই যে পরিবৃত্তের যে কেন্দ্র হবে তাই হচ্ছে পরিকেন্দ্র তো পরিকেন্দ্র কিভাবে পাওয়া যায় যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদিখণ্ডক এই বাহুর যদি লম্ব সমদিখণ্ডক আঁকি অর্থাৎ এটাকে সমদিখণ্ডিত করবে এবং এই বাহুর উপর লম্ব হবে আবার এই অপর একটি বাহুর যদি লম্ব সমদিকে অর্থাৎ এটার উপরে লম্ব হবে এবং এরা তাকে সমদিখণ্ডিত করবে তাহলে এরকম দুইটি বাহুর লম্ব সমদিখণ্ডকয় যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে ওই বৃত ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র বা পরিকেন্দ্র এখানে উল্লেখ্য যে যদি আমরা ডিএফ অর্থাৎ তিনটা বাহুর এই যদি লম্ব সমধিখণ্ডক আঁকি তাহলে তিনো বাহুর লম্ব সমদিখণ্ডক সমবিন্দু হবে অর্থাৎ একই বিন্দুতে হবে অর্থাৎ এই বাহুর উপর যদি লম্ব সমধিখণ্ড আঁকি তাহলেও কিন্তু এই বিন্দু দিয়ে যাবে অর্থাৎ একটি ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদিখণ্ডক ত্রয় সমবিন্দু অর্থাৎ তিনটি লম্ব সমদিখণ্ডক একই বিন্দু দিয়ে যাবে এই হচ্ছে পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র ভরকেন্দ্র হচ্ছে যে কোনো বস্তুর এটা যে কোনো আকৃতির হোক না কেন কোনো বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে পুঞ্জীভূত হয় তাকেই বলা হয় ভরকেন্দ্র যেমন আমি যদি এই বইটাকে আমি একটি বিন্দুতে আমার এই যে নখের উপর সমস্ত ভর পুঞ্জীভূত হয়েছে সুতরাং এই যে যে বিন্দুতে আমার নখটি স্থাপিত হয়েছে সেই বিন্দুটি হচ্ছে এই বইয়ের এই অবস্থায় তার ভরকেন্দ্র এ বিষয়ে একটি মজার ব্যাপার হয়েছিল আমার জীবনে আমি এক দুখানে যে দেখলাম যে একটি পাখি মাটির তৈরি একটি পাখি একটি পাত্রের উপর তার নখ নখ মানে তার ঠুটটা শুধু পাত্রের উপর বসানো এবং এভাবে পাখিটা বসে আছে পাখাগুলো ছড়ানো এবং পাখিটা কোথাও কোনো দিকে পড়ছে না কোনো দিকেই পড়ছে না সেভাবে ঘুরতেও পারতেছে যদি নাড়ানো যাচ্ছে ঘুরছে কিন্তু এদিকে বা এদিকে বা এদিকে কোথায়ও সে পড়ছে না আমি বিষয়টা দেখে অবাক হয়েছিলাম এবং পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে এটা আসলে এই ঠোঁটটাকে এমনভাবে পাখিটাকে তার চতুর্দিকের ভরটাকে ব্যালেন্স করে তৈরি করা হয়েছে যেন তার ভরকেন্দ্র হচ্ছে তার ঠুঁট এবং এই ঠুটের মধ্যে তার সমস্ত ভর পুঞ্জীভূত হচ্ছে বলেই সে কোনো দিকেই পড়তেছে না সব দিকে সমানভাবে আছে তো যাই হোক এই হচ্ছিল ভরকেন্দ্রের আলোচনা ভরকেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করি এখনও ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করা হয় ত্রিভুজের যদি আমরা ত্রিভুজের ভরকেন্দ্র আমরা কীভাবে পাই যে একটা ত্রিভুজের যদি মধ্যবিন্দু কোনো বাহুর একটা বাহুর মধ্যবিন্দু এবং এই বাহুর বিপরীত কোণ এর শীর্ষবিন্দু এই দুইটাকে যোগ করা হলে তাকে বলা হয় মধ্যমা তাকে বলা হয় মধ্যমা একটি ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং এই বাহুর বিপরীত কোণ এর শীর্ষবিন্দু কৌণিক বিন্দু এই দুইটা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় মধ্যমা অনুরূপভাবে আমরা যদি এসি বাহুর উপর মধ্যমা আঁকতে চাই তাহলে এসি এর বিপরীত বা কোণ হচ্ছে বি বি থেকে এসি এর উপর এসি এসি এর মধ্যবিন্দু যদি যোগ করি তাহলে তাহলে যে রেখাটা পাওয়া যাবে এটা হচ্ছে মধ্যমা অনুরূপভাবে যদি আমরা বি এর মধ্যবিন্দু এবং তার বিপরীত কোণ সি যোগ করি তাহলে যে বিন্দুটা পাওয়া যাবে সেটি হচ্ছে মধ্যমা এরকমভাবে একটি ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দু এবং তিনটি শীর্ষকোণ যোগ করলে তিনটি মধ্যমা পাওয়া যাবে এবং দেখা গেছে এই তিনটি মধ্যমা সমবিন্দু অর্থাৎ তিনটি মধ্যমা একই বিন্দু দিয়ে যায় তিনটি মধ্যমা একই বিন্দু দিয়ে যায় এবং একটি ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুতে এই ত্রিভুজের সমস্ত ভর পুঞ্জীভূত হয় বা ত্রিভুজ আকৃতির কোনো সুষম বস্তুর সমস্ত ভরপুঞ্জীভূত হবে এই জন্য এটা কেবল হয়েছে ভরকেন্দ্র এবং এখন আমরা আলোচনা করব লম্ববিন্দু লম্ববিন্দু হচ্ছে যে কোনো ত্রিভুজের শীর্ষ হতে শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যে বিন্দুতে ছেদ করে যেমন আমরা যেমন এই 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 এ বিন্দু থেকে এই তার বিপরীত বাহুর উপর আমরা লম্ব অঙ্কন করলাম অঙ্কন করলাম আবার বিবি বি হতে তার বিপরীত বাহুর উপর বি হতে তার বিপরীত বাহুর উপর অঙ্কন করলাম এবং সিকুন হতে তার বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলাম তো এই যে আমরা লম্ব অঙ্কন করলাম একটা ত্রিভুজের শীর্ষত্রয় হতে শীর্ষ তিনটি হতে বিপরীত বাহুর উপর যে লম্ব অঙ্কন করলাম সেই লম্বগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে একটি বিন্দুতে মিলিত হয়েছে এই মিলিত বিন্দু যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় লম্ব বিন্দু সেই বিন্দুকে বলা হয় লম্ববিন্দু এখানে উল্লেখ্য যে যদি লম্ববিন্দু সাধারণত কোনো মধ্যমাকে টুইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে যেমন আমরা যেমন এই যে ও বিন্দু ও এই বাহুকে ও এ ও এ ও ইকুয়াল টু ওএম এটা হবে টুইস টু ওয়ান লম্ব ভরকেন্দ্র কোনো মধ্যমাকে টুইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে এটি আমাদের জানা থাকতে হবে এবং পরবর্তীতে আমরা যখন কোনো উপবাদ্য প্রমাণ করতে যাব সেটি আমাদের প্রয়োজন হবে তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে